বিপদের সময় জানো তো মানুষকে চেনা যায়, একমাত্র বিপদের সময় বোঝা যায় যে তোমার কে বন্ধু আর কে শত্রু, কে তোমার সমব্যাধি। তো চলো আজকে প্রিয়ার কাছের মানুষকে নিয়ে কিছু বলবো। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা ভিডিওতে তোমাদের সবার স্বাগত। কালকে আমি একটা ভিডিও করেছিলাম, প্রিয়ার ভিডিও করেছিলাম, প্রিয়ার ছেলের জন্য ভিডিও করেছিলাম। তো ঠিক আছে, প্রিয়াকে যে বার্তা দাওয়ার দিয়ে দিয়েছি, তা প্রিয়ার ছেলেটা গতকালকেও ব্লাড দিতে পারিনি। দেখেছি একটা একটা বেডে তিনটে ছেলে ছিল, মানে বাচ্চা ছিল, ভীষণ যা তা অবস্থা হাসপাতালের, ওখান থেকে বেরিয়ে নার্সিংহোমেও পারেনি দিতে, আজকে হয়তো দেবে। সত্যি কথাই একটা কথা বলি প্রিয়া, তোমাকে একটা কথা বলি আজকে, যেটা নাকি একদম সত্যি বাস্তব কথা, আজকের দিনের একদম বাস্তব কথা। সেটা হচ্ছে, জানো তো সোর্স না থাকলে আজকের দিনে চলা খুব মুশকিল। সে যেখানেই যাও, জলে বনে জঙ্গলে যেখানেই যাও, হাসপাতালে যাও, স্কুলে যাও, অফিসে যাও, যেখানে যাও, সোর্স না থাকলে প্রচণ্ড প্রবলেম হয় যে কোনো ব্যাপারে। আমি নিজের জীবনকে দিয়ে জানি, বুঝতে পেরেছো? ভ্যাকসিন নেওয়া বলো, হাসপাতালের ফেসিলিটি বলো, সব জায়গায় তোমার নিজের যদি একটু পরিচিতি থাকে তাহলে আজকে আর এইভাবে তোমাকে ঘুরতে হতো না। যদিও হয়তো তোমার পরিচিতি নেই, তুমি কী করবে? তা সেক্ষেত্রে তো অপেক্ষা করা ছাড়া খুব মানে কিছু বলার নেই। কিন্তু আজকে আজকের ভিডিওটা একদম অন্য প্রসঙ্গে, আজকে বলবো প্রিয়া যাকে নিয়ে, কল্পনাকে নিয়ে। আজকে দীর্ঘদিন কল্পনা তোমার একজন ব্লাইন্ড সাপোর্টার বলতে পারো, ভিউয়ার্স বলতে পারো, নীরব ভিউয়ার্স। দীর্ঘদিন তোমার ভিডিও দেখি, বহুদিন ধরে দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, এবং তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি একটা ফৌজির বউ, খুব ভালো লাগে, আমি দেখি ভিডিওগুলো। তো হঠাৎ করেই কদিন ধরে দেখছি তোমার কমেন্ট বক্সে অনেক কথা। তার আগে প্রিয়া যেহেতু বলে দিয়েছিল ফ্যামিলি ম্যাটার্স তুলতে না, ওই জন্য তুলিনি, কিন্তু আজকে না বলে আর পারছি না। কিছু কমেন্ট দেখলাম, খুব খারাপ লাগলো। দেখো, সংসার মাত্রেই কিন্তু অশান্তি, অশান্তি হবে, নিজের বনে বনেই লাগে, আর যা তো হবেই। আমার তোমাদের কি হয়েছে কি না হয়েছে আমি তার মধ্যেই যাব না, আমি শুধু সেই বন্ডিংগুলোর কথা মনে পড়ছে, সেই কল্পনা আর প্রিয়ার কথা মনে পড়ছে, যে প্রিয়া তোমাকে সারপ্রাইজ দিল জন্মদিনে, তোমাকে ঘরে নিয়ে এসে কি সুন্দর করে জন্মদিন করলো, কেক কাটলো, সেই দিনগুলোর কথা মনে পড়ছিল এই কমেন্টগুলো দেখে। সত্যি কথায় কমেন্টগুলো একদম ভালো লাগছে না। তোমাদের মধ্যে যাই হোক না কেন, আয়ুষ এখন অসুস্থ, একটা কমেন্ট শুধু বলবো, আমি সব কমেন্ট তোমাকে পড়ে শোনাবো না, এখন সেই সময় না। তুমি বলছো, একটা উত্তর তোমাকে শুধু বলি, তুমি বলছো আয়ুষ অসুস্থ, তুমি জানো না আর ওর ভিডিও তুমি দেখো না, তাই তুমি জানো না। কিন্তু এইটা কি কীরকম একটা কথা হয়ে গেল না? একই উঠোনে বাড়ি তোমাদের, পাশাপাশি সারা পৃথিবীর লোক জানে প্রিয়ার ছেলে অসুস্থ, সারা পৃথিবীর লোক ওর জন্য প্রে করছে যে আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর তুমি পাশের বাড়িতে থেকে, পাশের ঘরে থেকে তুমি টের পেলে না, এটা একটা অবাস্তব কথা না? এই কথাটা না মানতে পারলাম না। জানো না কেন, নাকি জেনেও না জানার চেষ্টা করছো, কোনটা? হয়তো মনে কোনো দুঃখ আছে। আমি বলি এই সময় সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে সব এক হয়ে যাও, আয়ুষ আর প্রিয়ার পাশে গিয়ে দাঁড়াও, ও মনে জোর পাবে, জোর পাবে। তোমারও একটা ছেলে আছে, বিমান আর আয়ুষকে সব সময়ের জন্য খেলতে দেখি, প্রাণবন্ত দুটো ছেলে। এই সময় সমস্ত ভুলে যাও, এটা আমার রিকোয়েস্ট। আমি তোমার একটা ভিউয়ার্স, আমি কোনোদিন তোমাকে নিয়ে কিচ্ছু বলিনি, কমেন্ট হয়তো করেছি কয়েকটা ভিডিওতে, কিন্তু আমি ভীষণ ভালোবাসি তোমাকে আর প্রিয়াকে। এই সমস্ত ভুলে গিয়ে প্রিয়ার পাশে গিয়ে দাঁড়াও। যদিও কালকের ভিডিওতে দেখেছি যে প্রিয়া বলেছে ওর ভাসুর রক্ত দেবে, এটা তো স্বাভাবিকই, তোমাদের বংশেরই তো ছেলে আমাদের আয়ুষ, আমি এটা দেখেছি। তবুও বলছি সেটা তো ওর ভাসুর, ওর জেঠু যাবে ওর কাছে, জেঠিমা নয় কেন, বড় মা নয় কেন, কেন যাবে না বড় মা, কেন গিয়ে জড়িয়ে ধরবে না আয়ুষকে? আয়ুষ চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, কেন জড়িয়ে ধরবে না? খুব খারাপ লাগছে, তোমার ঘর থেকে যা রান্না হয় সব আসে প্রিয়ার ঘরে, দেখেছি সেটাও, এত সুন্দর একটা বন্ডিং দেখেছি তোমাদের মধ্যে। ভীষণ মিস করছি তোমাদের, তোমাকে প্রিয়ার পাশে ভীষণ মিস করছি, বিশ্বাস করো, সেটাই বলতে। তোমার কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখে বিশ্বাস করো খুব খারাপ লাগছে। আর মানুষকেও বলি, এই সময় অন্তত এই ধরনের কমেন্ট করা উচিত না, উচিত না। আবার ভালো কমেন্টও দেখেছি, তোমাকে অনেকে রিকোয়েস্ট করেছে প্রিয়ার সাথে মিলিয়ে নাও। তুমি বলছো তুমি ছোটো ব্লগার, ছোটো বড়োর কোনো ব্যাপার না, সবার ঊর্ধ্বে তোমরা দুজন যা, সবার ঊর্ধ্বে এটা, তোমরা দুজন যা, তোমরা দুজন বোন। আর তুমি তো ওই ধরনের মেয়ে নও, প্রিয়া যেমন ওই ধরনের মেয়ে না, তুমিও তো ওই ধরনের মেয়ে নও।
তোমরা দুজনেই তো মানিয়ে চলতে জানো, তাহলে আজকের দিনটা কেন দেখতে হলো, আজকের এই কমেন্টগুলো কেন আসলো তোমার কমেন্ট বক্সে? আমি সত্যি কথাই আমি খুব কষ্ট পেয়েছি, অনেক কিছু বলার ছিল। যেহেতু তোমার স্বামী একটা সরকারি চাকরি করে, তোমার স্বামীর অনেকটাই কর্তব্য আছে এই সংসারের প্রতি, এটাই নিয়ম। সংসারের যে ছেলেটা চাকরি করে সেই ছেলেটার অনেকটা ডিউটি থাকে আর সেগুলোকে মানিয়ে নিতে হয়। আর তুমি তো বড় যা বড় দিদি, সেক্ষেত্রে তুমি যদি ছোটো মনের জন্য কিছু করেও থাকো, এখানে আমি অত ডিটেলসে যাব না, তুমি কি করেছো কি না করেছো সবটা জানি। যদি কিছু করেই থাকো, নিজের বোনের জন্য করেছো, তার দাদা তার ভাইয়ের জন্য করেছে, এখানে এত কিছু আর বলবো না, এইটুকু শুধু বলবো কল্পনা এই সময় প্রিয়ার পাশে গিয়ে দাঁড়াও, ও ঢাল হয়ে দাঁড়াও। ও ভীষণ ভেঙে পড়েছে, বিশ্বাস করো, ভীষণ শক্ত মনের মেয়ে, তো তাই দেখাতে পারছে না। ওকে ভিডিও করতেই হচ্ছে, কেন বলো তো? ভিডিও না করলে ওর আর্নিংটা বন্ধ হয়ে যাবে। কত কষ্ট করে ভেতরে মানে পাথর চাপা দিয়ে ও ভিডিওগুলো করছে, আর তুমি বলছো কিচ্ছু জানো না, ছেলেটাকে নিয়ে আজকে তিন দিন নাজেহাল, ব্লাড দিতে পারছে না, ব্লাড পাচ্ছে না, নয়তো সিট পাচ্ছে না, কি পরিস্থিতি! আর তুমি বলছো পাশের বাড়িতে থেকে তুমি জানো না, এই কথাটা না ঠিক ভালো লাগলো না, বিশ্বাস করো এই কথাটা ভালো লাগলো না। হয়তো মনে অনেক দুঃখ আছে, আবার বলছি সব দুঃখ গিয়ে আর ভিউয়ার্সদের বলো এই ধরনের কমেন্ট করতে না, মিলে গিয়ে আমাদের দেখাও যে প্রিয়ার পাশে তুমি আছো। এখন ঝগড়া অশান্তি কিচ্ছু না, আগে আয়ুষকে সুস্থ করো, এইটুকুই শুধু আজকে বলতে এসেছিলাম। তোমার কমেন্ট বক্সটা দেখে অনেক কমেন্ট, অনেক অজস্র কমেন্ট, একটাই কমেন্ট, প্রিয়ার সাথে তো তোমার কিছু হয়নি, প্রিয়ার সাথে কি হয়েছে সবাই জানতে চাইছে। মানুষকে এত সুযোগ দিও না, মানুষকে ঘরের ভেতরে এত ঢুকতে দিও না। প্রিয়া বারবার বলছে আমাদের ফ্যামিলি ম্যাটার্স আমাদের মধ্যেই থাক, আমাদের এটা নিয়ে আমরা ওয়াইটিতে আসতে চাই না, এটা একটা বুদ্ধিমতির ইয়ে, কারণ তোমরা যতটা দেখাবে আমরা ঝাঁপিয়ে পড়বো, আমরা সেটাকে দ্বিগুণ করে বলবো, তো অতএব তোমরা এই জায়গাটা দিও না। কেন বলো তো? প্রিয়ার প্রত্যেকটা ভিডিওতে, এর আগের ভিডিওতে তোমাকে দেখা গেছে, তোমার ভিডিওতে প্রিয়াকে দেখা গেছে, হঠাৎ করে আয়ুষের এত বড় একটা ঘটনাকে কেন্দ্র করে তোমার তুমি কোথাও নেই, ব্যাপারটা খুব দৃষ্টিকটু হয়ে যাচ্ছে। আমরা তো ভিউয়ার্স, আমরা তো দেখি কে কার আত্মীয়, কে কার কাছের লোক, চোখ তাকিয়ে থাকি, যখন সেই তার মনের মানুষটাকে কাছের মানুষটাকে না দেখি না, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, কী ব্যাপার, ও কেন নেই? আবার পাশাপাশি তোমার ভিডিওগুলোও দেখছি, পরপর ভিডিও আসছে, সেখানে প্রিয়ার কোনো কথা নেই, আয়ুষের কোনো কথা নেই। আমি তো মানে অবাক হয়ে গেছি, যার জন্য আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি জানি তুমিও আয়ুষকে ভীষণ ভালোবাসো, সন্তান স্নেহে ভালোবাসো, এটুকু জানি, আমি জানি। তো আমি আবার বলছি তোমার আমার, আমি এখন প্রিয়ার আন্টি, তোমারও আন্টি, আমি আন্টি হয়ে তোমাকে বলছি মিলেমিশে যাও, আমি আজকে আর কোনো বাগবিতণ্ডায় যাব না। আবার বলছি না একটু নিচুই হলে, না একটু ছোটোই হলে, মিলেমিশে যাও, ছোট বোন হিসাবে কাছে চলে যাও, জড়িয়ে ধরো ওকে, সব ঠিক হয়ে যাবে, দেখবে ও দ্বিগুণ মনোবল পাবে। খুব কষ্ট পাচ্ছে মেয়েটা, খুব মানসিক যন্ত্রণায় আছে, এবার তুমি যদি পাশাপাশি থেকে ওর সাথে সবসময় একটু সঙ্গ দাও, সবসময় একটু কথা বলো, তাহলে ও অনেকটা রিলিফ হয়, মানসিক বোঝাটা কমে যায়, ওর অনেকটা ফ্রি হতে পারে মানসিক দিক দিয়ে। শুধু এইটুকুই আজকে বলবো, এটুকু রিকোয়েস্ট আমাদের সবার রেখো। দেখলাম অনেকেই রিকোয়েস্ট করেছে মিলেমিশে যাও, তো আমিও তোমাকে রিকোয়েস্ট করছি, ব্যক্তিগত রিকোয়েস্ট করছি, মিলেমিশে যাও, খুব ভালো লাগবে, তাহলে আমাদের সবার ভালো লাগবে যে প্রিয়ার পাশে প্রিয়ার দিদি আছে। তো আজকে এইটুকুই, আজকে এইটুকুই তোমাকে বলতে আসলাম, এইটুকুই না বলে পারলাম না। ভেবেছিলাম যে তোমাদের দুই যাকে নিয়ে আমি কোনো দিন ভিডিও করবো না বা করবো না, আমি কিন্তু কোনো নেগেটিভ ভিডিও করছি এটা ভেবো না নেগেটিভভাবে, এটা আমি তোমাকে তোমারও আন্টি হয়ে বলতে আসলাম, এই কথাটুকু একটু রেখো আমাদের। বন্ধুরা আজকে আর বেশি বকবক করবো না, এই প্রিয়ার এই জায়ের চ্যানেলটা আমি দেখি, ভালো লাগে ওর চ্যানেলটা দেখতে, ওর বর ডিফেন্সে চাকরি করে, রিসেন্ট এসছে, তো কালকের ভিডিওতে দেখলাম ওর প্রিয়া বলল ওর ভাসুর নাকি মানে বিমানের বাবা ব্লাড দেবে, শুনে খুব খুশি হলাম। কিন্তু পরবর্তীতে যখন ওর ভিডিওগুলো দেখেছি না, আমি সাধারণত কমেন্ট দেখি না, কিন্তু কমেন্টগুলো কিছু কমেন্ট চোখে পড়লো, ফার্স্ট কমেন্টটাই চোখে পড়লো যে প্রিয়ার সাথে তো তোমার কিছু হয়নি, তো প্রিয়াকে ওখানে তোমাকে দেখছি না কেন, তো দেখেই দেখলাম, দেখি তো কী কমেন্টগুলো, তো কমেন্টগুলো দেখতে দেখতে তাছাড়াও নোটিশ করছিলাম যে প্রিয়ার বাড়িতে ওকে দেখছি না কেন, ও যাকে দেখছি না কেন, এত হরিহর আত্মা একসাথে সব দেখেছি এর আগে, হঠাৎ করে কেন দেখছি না কল্পনাকে? তাই জন্য দেখলাম কমেন্টগুলো, কমেন্টগুলো দেখে বুঝতে, এইটুকু তো বুঝতেই পারি যে কিছু একটা হয়েছে,
এইটুকু ওরা না বললে কি হবে, এইটুকু আমরা বুঝতে পারি, এইটুকু সংসার করতে গিয়ে এইটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে। তো বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, তাই আজকে ভিডিওটা করতে আসলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, ভালো লাগলে তোমরা আমার নিচেও কমেন্ট করো, কল্পনাকে আমাদেরও আমার হয়ে কিছু বার্তা দিও, ভালো ভালো বার্তা দিও। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।